আমরা আজকে একটু পড়াবো। পয়জনিংটা ইউজুয়ালি ফিফথ ইয়ারে আমাদের ফাইনাল প্রফেশনালে ভাইবা বোর্ডে ধরা হয় কমন পয়জনিং। এছাড়া পয়জনিং এর কিছু টপিকস এর উপরে শর্ট নোট এসে থাকে। সো চাইল্ডহুড পয়জনিং, আগে জানতে হবে আমাদের পয়জনিংটা কি। দ্য ডেফিনিশন অফ এ পয়জন অর পয়জনিং, ইট ইজ এ সাবস্টেন্স দ্যাট থ্রু ইটস কেমিক্যাল অ্যাকশন ইউজুয়ালি কিলস, ইনজুরস অর ইম্পেয়ার্স দ্য ফাংশন অফ অ্যান অর্গানিজম। সো এটা একটা বস্তু যেটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না, নট এ ড্রাগস বাট এ সাবস্টেন্স দ্যাট কলস কজ ইম্পেয়ারমেন্ট অফ দ্য ফাংশন অফ অ্যান অর্গানিজম অর হিউম্যান বিইং। সো ইট ইজ দ্য পয়জন। So the poisoning, who is the study on the poison is on the toxicology, we know already. So how the poison gets into the body, kibhabe poison amader shorire dhukte pare amra jani motamoti, by ingestion. It is the kerosene and opc. Ingestion hote pare, inhalation hote pare. Kerosene is also called inhalation, and OPC poisoning also caused by inhalation when the OPC is used in the agricultural field. এইসব ক্ষেত্রে আমাদের ইনহেলেশনের মাধ্যমে ওপিসিটা আসতে পারে। এবং ইন কেস অফ চাইল্ডহুড দ্য পয়জন ইজ মেইনলি এক্সিডেন্টাল, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ তোমার হোমিসাইডাল, কাউকে যদি মেরে ফেলতে চায়। তো চাইল্ডহুড পয়জনিং ইজ অলওয়েজ এক্সিডেন্টাল। সো ইনজেকশন, ইনজেকশনের মাধ্যমে কেরোসিন অ্যান্ড ওপিসি, ইনহেলেশন দ্য গ্যাসেস, দ্য গ্যাস পয়জন কজ ইনহেলেশনের মাধ্যমে যায়। বাই ইনজেকশন লাইক স্নেক বাইট, বাইটের মাধ্যমে, ইনসেক্ট বাইট অ্যান্ড ড্রাগস, সাম ড্রাগস ইফ ওভারডোজ ইট অলসো কজ পয়জনিং। And by close contact like acid or alkali and drowning, it's also a poisoning in Southeast Asia. So the ingestion, inhalation, injection. তোমরা কি শুনতে পাচ্ছো? Yes, ma'am. Yes. Okay. And by contact, by drowning. So the next slide is, in our Southeast Asia, the prevalence of poisoning in rural Bangladesh is 7.5%. Kerosene is the commonest form of acute poisoning in children, and the overall mortality is 4.6%. So, আমাদের এই যে দক্ষিণ এশিয়ার ম্যাক্সিমাম পয়জনিং ইন চিলড্রেন, ইন বাংলাদেশে 7.5% পয়জনিং হয়ে থাকে বাচ্চাদের। And the kerosene is the commonest poisoning because in rural area te jara rannar kaje ba ghore alo jalanor jonno kerosene use kore, they keep the kerosene in a drinking water bottle or coke bottle. So bachchara ki kore, egulo pani bhebe khay othoba coke bhebe khe fele. And the overall mortality is 4.6%. Mortality is more in kerosene and OPC poisoning. So the next slide, আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনে আমরা ওভারঅল জেনারেল ম্যানেজমেন্ট অফ দ্য পয়জনিং এটার উপরে ধারণা দিব। স্পেসিফিক পয়জনিং আমরা নেক্সট ক্লাসে পড়ব। সো প্রিন্সিপালস ম্যানেজমেন্ট অফ পয়জনিং, ফার্স্ট অফ অল আমরা সব কিছু জানি যে অ্যাকিউট যে কোনো কেস, অ্যাকিউট কেসে ম্যানেজমেন্ট ইজ দ্য রিসাসিটেশন। ইউ নো দ্য পয়জনিং কেস ইজ ম্যাক্সিমাম অ্যাডমিটেড ইন দ্য ঢাকা মেডিকেল কলেজ, চারশিরিকা হসপিটালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে পয়জনিং ম্যাক্সিমাম যায়। আমাদের দেশে আমাদের মেডিকেলে লাইক আনোয়ার খানে যদি কেরোসিন পয়জনিং ইউজুয়ালি আসে দু একটা, আর ওপিসি আদার্স পয়জনিং এগুলো খুব একটা বেশি আমরা পাই না। হ্যাঁ, তো রিসাসিটেশন, দ্যাট ফার্স্ট অফ অল একটা পেশেন্ট আসলো, তুমি তাকে কিভাবে ম্যানেজ করবা, দ্যাট ইজ দ্য প্রিন্সিপালস ম্যানেজমেন্ট অফ এ অ্যাকিউট পয়জনিং, দ্যাট ইজ দ্য রিসাসিটেশন। আমরা সবাই জানি ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট কি করব আমরা বলো। ফার্স্ট আমাদের পেশেন্টটাকে ভাইটাল সাইন দেখতে হবে। ভাইটাল সাইন মিন্স টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার এটসেট্রা। ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট দ্য চাইল্ড, অ্যাসেস দ্য চাইল্ড অ্যান্ড জিসিএস, গ্লাসগো কমা স্কেল দেখতে হবে। বাচ্চাদের জন্য এটা বলা হয় মডিফাইড জিসিএস। ওকে, সো এ জিসিএস স্কোর
of less than 8 is an alarming. Not obeying commands, not speaking, or no eye opening, etc. So first of all is assessment. This assessment will help you to counsel the parents in a case of poisoning. কারণ আমরা জানি যে তোমরা যখন প্র্যাকটিসে যাবে তখন বুঝতে পারবে যে এই পয়জনিং কেসের সাথে যে পরিমাণ অ্যাটেনডেন্ট আসে ইউ ক্যান্ট ইমাজিন আর বাচ্চা তারপরে পয়জনিং এই কেসে অনেক বেশি পরিমাণ অ্যাটেনডেন্ট আসে এই অ্যাটেনডেন্টদেরকেও সামলানো একটা বিশাল ব্যাপার সো ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট করে আমরা পেশেন্টকে এক গ্রুপ কাউন্সিলিং করে ফেলতে পারবো যে আপনার বাচ্চার কন্ডিশন কেমন আছে বাঁচার সম্ভাবনা কত খারাপ হওয়ার সম্ভাবনা কত এটসেট্রা So, if GCS scale যদি 8 থাকে, it definitely a bad sign. You can counseling, খারাপের দিকে counseling করে ফেলতে পারবো. Now, your resuscitation like ABC. ABC, এই resuscitation আমরা যেভাবে করে থাকি, airway breathing circulation. Airwayটা clear করবো, breathingটা stabilize করবো. Breathing কিভাবে করে, আমরা oxygen দিবো. এরপরে যদি লাগে অ্যাসিস্টেড ভেন্টিলেশন ইন এ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট লাইক ইমার্জেন্সি রুমে অ্যাসিস্টেড ভেন্টিলেশন দেওয়ার একমাত্র উপায় যদি পেশেন্টের খুব লাগে তখন ইমিডিয়েট আমরা মাউথ টু মাউথ দিতে পারি অ্যান্ড অ্যাম্বু মাক করতে পারি অ্যান্ড থার্ড অপশন ইজ ইন্টিউবেশন এটা ইউজুয়ালি আমরা ইমার্জেন্সি রুমে করতে না পারলেও আমাকে আইসিইউ বা পিআইসিইউতে পাঠাতে হবে সো ব্রিদিং গিভ অক্সিজেন অ্যান্ড অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাইক mouth to mouth breathing and ambu bag ventilation এই পর্যন্ত আমরা করতে পারবো নাম্বার 3 is circulation circulation check the bp আমরা অলরেডি চেক করে নিয়েছি ফার্স্ট এ check the bp pulse rate and rhythm capillary refill time crt capillary refill time is বাচ্চাদের জন্য এটা খুব ভেরি ইম্পর্টেন্ট বিকজ শকের অন্যান্য ফিচার অর ব্লাড প্রেসার মেজারমেন্ট অনেক ক্ষেত্রে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে বাট ক্যাপিলারি রিফিল টাইম এটা আমাকে একটা গুড ডিসিশন নিতে সাহায্য করবে সো সিস্টোলিক বিপি যদি লেস দ্যান 80 মিলিমিটার অফ মার্কারি হয় অ্যান্ড পালস মোর দ্যান 140 রেটস পার মিনিট অ্যান্ড ক্যাপিলারি রিফিল টাইম ইজ মোর দ্যান 3 সেকেন্ডস দ্য পেশেন্ট ইজ ইন শক অ্যান্ড কার্ডিয়াক মেসেজ ইজ নিডেড সো This indicate patients are going to shock. So immediate resuscitation RO promptly আমাদেরকে করতে হবে. So airway, breathing and circulation first established করতে হবে. Second, number two, management. First আমাদের resuscitation. Resuscitation এর মধ্যে যে point গুলো গেল. Number two, the prevention of further absorption and increase the elimination. How will you do it? So remove from the source এই জিনিসগুলো ম্যাক্সিমাম আমাদের যারা অ্যাটেন্ডেন্ট অথবা পেশেন্টের কাছাকাছি থাকে তারাই করে ফেলবে সো এটার জন্য আগে থেকে সচেতনতা ইউজুয়ালি থাকে রিমুভ ফ্রম দা সোর্স পেশেন্টকে সোর্স থেকে দূরে নিয়ে আসতে হবে রিমুভ দা কন্টামিনেটেড ক্লোথস বিকজ স্কিন ইজ এ গুড অ্যাবজর্বেন্ট এখান থেকেও অনেক কিছু অ্যাবজর্ব হতে পারে সো তার কন্টামিনেটেড ক্লোথস গুলো রিমুভ করতে হবে অ্যান্ড ক্লিন দা কন্টামিনেটেড স্কিন থরোলি ওয়াটার দিয়ে তার স্কিনটা ক্লিন করে দিতে হবে দিয়ে যা স্টমাকে আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব ইউজুয়ালি গ্যাস্ট্রিক ল্যাবেস আমরা কতক্ষণের মধ্যে দিতে পারি প্রশ্নটা মাঝে মাঝে তোমাদের ভাবে বডি করে ফেলতে পারে যে গ্যাস্ট্রিক ল্যাবেস তুমি যে দিতে চাও এটা কখনের মধ্যে দিবে কারণ খেয়ে যদি ফেলে তাহলে তো পেটের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যাবে সো ইউ ক্যান গিভ গ্যাস্ট্রিক ল্যাবেজ ইফ পেশেন্টস কাম টু ইউ উইদিন 2 আওয়ার্স অফ পয়জনিং পয়জনিং এর মধ্যে 2 ঘন্টার মধ্যে যদি তোমার কাছে আসে গ্যাস্ট্রিক ল্যাবেজ তোমার জন্য উপকারী সো এখানে আরেকটা কথা দা কন্টাইন্ডিকেটেড অফ গ্যাস্ট্রিক ল্যাবেজ দেওয়া বা এটা বলো তো কি সবাই জানো গুড কেরোসিন পয়জনিং ওবামা রাইট জি ম্যাম ওকে সো কেরোসিন পয়জনিং নাম নাম্বার 5 ইমেসিস ভমিট যেতে করতে পারে কিছু কিছু প্রোডাক্ট যারা পেটে থাকে ভমিটিং এর মাধ্যমে ফেলে দেয়া যায় উইদিন 1 আওয়ার তাহলে আমাদের অনেকটা অ্যাবজর্পশন কম হবে এই ক্ষেত্রে আমরা স্টিমুলেশন দিয়ে আমরা
স্টিমুলেশন দিতে পারি যাতে কিছুটা বমি করে। আর যে সিরাপটার কথা বলা হয়েছে, ইউজুয়ালি এটা আমাদের দেশে খুব বেশি ব্যবহার করা হয় না। আইপে কা কুনহা ইমেসিস, সো দিস ইজ দ্য প্রিভেনশন অফ ফার্দার অ্যাবজর্পশন, ইট উইল হেল্প ফর দ্য প্রিভেনশন। নাম্বার থ্রি, আমরা নাম্বার থ্রিতে চলে যাচ্ছি, ও সরি, অ্যাবজর্পশন কমাতে আমরা আরো কিছু ইউজ করতে পারি, লাইক অ্যাবজর্বেন্ট অ্যাক্টিভেটেড চারকোল উইদ ইন 1 আওয়ার। অ্যাক্টিভেটেড চারকোল আমরা ইউজুয়ালি ইউজ করতে পারি, ইট কজেস স্টমাকে বা যেসব ইনটেস্টাইনাল কিছু থাকলে এটা এটার সাথে বাইন্ড করে এলিমিনেশন হয়ে যাবে, তার ফলে কি হবে আমাদের অ্যাবজর্পশনটা কম হবে। আচ্ছা, অ্যাবজর্পশন হয়ে গেল, এরপরে আমাকে কিছুটা এলিমিনেশন করতে হবে, পারগেশন, বাচ্চার যাতে ডিফিকেশন হয় এই জন্য আমরা কিছু ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে দেয়া যাবে। অ্যান্ড ইনক্রিজ এলিমিনেশন বাই অ্যালকালিন ডায়ুরেসিস ফর এসিড অ্যান্ড এসিড ডায়ুরেসিস ফর অ্যালকালিন। ফাইনালি, এরতেও যদি কাজ না হয়, বাচ্চার অবস্থা যদি খারাপ হয়, এলিমিনেশনের একমাত্র প্রসেস ইজ ডায়ালাইসিস, ইট মে বি হিমোডায়ালাইসিস অর পেরিটোনাল ডায়ালাইসিস। সো দিস ইজ দ্য পয়েন্টস ফর প্রিভেনশন অফ অ্যাবজর্পশন অ্যান্ড ইনক্রিজ দ্য elimination. So number 3, it is the antidotes. Antidotes, amra ki ki antidote use korte pari in a general in our pediatrics practice, amader antidote ki ki byabohar kori. Okay, antidotes, so ekhane kichu common antidote er naam deya ache je gulo tomader some mcq ebong viva board eshe thake. যেমন ওপিসি যদি জিজ্ঞেস করে তোমাকে, হোয়াট আর দ্য এন্টিডোটস অফ ওপিসি, অ্যাট্রোপিন, প্রালিডক্সাইম, ওবিডক্সাইম এটসেট্রা এন্টিডোট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আয়রন পয়জনিং এর ক্ষেত্রে ডেসপরক্সামিন, তোমরা এটা জানো যে এটা যেহেতু তোমরা থ্যালাসেমিয়াতে পড়ো, আয়রন পয়জনিং এ এটা বোথ ওরাল আইভি অর সাবকিউটিনিয়াস ফর্মে ড্রাগস পাওয়া যায়, যদি ভালো পারো সেটা বলবে, অথবা ডেসপরক্সামিন, একটা নাম জানলেই হবে। সো আয়রন পয়জনিং এর ক্ষেত্রে ডেসপেরক্সামিন আমরা ইউজ করি। বেনজোডাইজিপাম, সাম সিডেটিভস, কি হয় আমাদের কান্ট্রিতে গ্র্যান্ডপা গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার দে আর ইউজ সাম সিডেটিভস সামটাইমস, তা বাচ্চারা কি করে, দে ইউজুয়ালি ইট লাইক চকলেটস অর আদার্স, যে গ্র্যান্ডপা খায় আমিও খেতে পারবো, এভাবে তারা লুকিয়ে খেয়ে ফেলে অনেক সময় সিডেটিভস গুলো, that is the benzodiazepines. Itar khetre amader antidotes ki flumazenil, we can use the antidotes. And number 4 is opioids. Opioids er antidote name is naloxone. Paracetamol, very common poisoning, paracetamol, n acetylcysteine, the antidotes. And arsenic, number arsenic, it is a poisoning in that area where the arsenic is arsenic level is more in their drinking water or soil. So ei sob khetre ekta chronic poisoning hoy, ei khetre amra use kori ki dimercaprol. So these are the common poisoning and the names of the antidotes. So immediately after coming to your hospital, you use the antidote simultaneously, like resuscitation, other management, and give the antidotes. So number 4, this is the all are included the supportive treatment or treatment of the complication. If patients comes with the complicated state, like patients develop hypotension, blood pressure is systolic blood pressure is less than 80, chitai dite parbo, like ektu boro bacche paracetamol diazepam phenobarbital etc. Erpore ache kichu cardiac complication jodi hoy, ম্যাক্সিমাম হতে পারে ডিজারিথমিয়া, ডিজারিথমিয়ার জন্য আমরা অ্যান্টিআরিথমিক ড্রাগ ইউজ করব। দিস আর দ্য ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, লাইক হাইপোটেনশন, কনভালশন অ্যান্ড কার্ডিয়াক কমপ্লিকেশন লাইক ডিজারিথমিয়া এটসেট্রা। সো দিস ইজ দ্য টোটাল সাপোর্টিভ ট্রিটমেন্ট। আদার্স কি কি ট্রিটমেন্ট তুমি করবে, patients may present with hypothermia. Hypothermia can develop korbe ekta disease tar pathological condition like poisoning theke tar hypotension hypothermia hote pare. Tar pore hocche she onek khun dhore take normal khawa dawa korano hoy na, she ekta poison drugs kheche,
খাওয়া দাওয়ার জন্য হাইপোগ্লাইসিমিয়া থেকে হাইপোথার্মিয়া হতে পারে। অ্যানাদার ওয়ান, বাচ্চাকে যদি এমনি আমাদের বাইরের টেম্পারেচারও কম এবং বাচ্চাকে তোমার ক্লিনিং করানোর জন্য প্রচুর পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে, এই থেকেও পেশেন্ট হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে। হাইপোথার্মিয়া ইজ ভেরি ডেঞ্জারাস, সো হাইপোথার্মিয়াটা তাড়াতাড়ি প্রিভেন্ট করতে হবে। নাম্বার থ্রি টু ইজ এসিড বেজ অ্যাবনর্মালিটিস, এনি পেশেন্টস কামস উইথ পয়জনিং উই ডু এ এবিসি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস ইন এ ইমার্জেন্সি বেসিস। ইফ দেয়ার ইজ এনি এসিড বেজ অ্যাবনর্মালিটিস উই শুড ম্যানেজ অ্যাকর্ডিংলি। ওকে, নাও দ্য স্পেসিফিক অর্গান ড্যামেজ, অনেক অর্গান, এতক্ষণ আমরা জেনারেল ম্যানেজমেন্টের সাথে স্পেসিফিক অর্গান ড্যামেজ, ভেরি কমন অর্গান ড্যামেজ ইজ কিডনি, লাং অ্যান্ড লিভার। কিডনিতে কি হতে পারে? অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, ম্যাক্সিমাম ড্রাগস ইজ এলিমিনেটেড অর মেটাবোলাইজড অ্যান্ড এলিমিনেটেড বাই কিডনি, সো দ্যার ইট মে ডেভেলপ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। ড্রাগস পয়জন থেকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, এই পেশেন্টের কিন্তু ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। সো সিরাম ক্রিয়েটিনিন ইজ অ্যানাদার ইনভেস্টিগেশন, সো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। নেক্সট নিউমোনিয়া, নিউমোনিয়া ডেভেলপ করে ম্যাক্সিমাম পয়জন থেকে সরাসরি নিউমোনিয়া হতে পারে, কেরোসিন পয়জনিং, ইটস কজ কেমিক্যাল নিউমোনিয়া। অ্যান্ড সেকেন্ডারিলি পেশেন্টস মে ডেভেলপ ইমিউনো কম্প্রোমাইজড, দেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অলসো ডেভেলপ। সো নিউমোনিয়া, কিডনি ইঞ্জুরি অ্যান্ড হেপাটিক ফেলোর, দ্য হেপাটিক ফেলোর ইজ কমনলি কজড বাই দ্য ইউ নো দ্য প্যারাসিটামল কজেস দ্য হেপাটিক ফেলিওর, হেপাটিক ফেলিওর ইজ ভেরি কমন, ওভারডোজ ইজ কমন, দ্য প্যারাসিটামল কজেস সিভিয়ার লিভার ফেলিওর। সো আমাকে লিভার ফাংশন টেস্টও করে ফেলতে হবে। Now the bowel and bladder care, if patient is unconscious you should care bowel and bladder, like catheterization korte hobe, bowel bladder clog korte hobe, and patient change the posture 2 hourly, here is it is absent, so changing the posture 2 hourly, and adequate calorie and fluid intake should be maintained, adequate calorie and fluid dite hobe. If patient is stable, so fluid er sathe sathe amake NG tube feeding dio khabar dite hobe. When we permit to allow the normal food, je tar ekhon ar gut er moddhe tar drugs gulo poisonous drugs gulo ar nai, ami ekhon normal khabar dite parbo, so tokhon amra food ta allow korbo. Usually jodi mukhe khete pare khabe, ar na hole amra NG tube feeding er maddhome khabar ta diye thaki. This is the adequate calorie and fluid intake, and maintain the intake output chart. Ekta unconscious baby or any poisonous patient er maintain the intake output chart is very important, take volume overload hoye gelo kina, because amra hypertension prevent korte amra onek fluid diye thaki, ei sob khetre volume overload hole tar pneumonia aro deteriorate korbe, so maintain the intake output chart. So I think amar ajke presentation etai, যে এটা জেনারেল ম্যানেজমেন্ট অফ এ পয়জনাস কেস, তোমার এটা স্পেসিফিক কোনো পয়জনের জন্য না, এটা একটা জেনারেল ট্রিটমেন্ট অফ দ্য পয়জন। সো ম্যানেজমেন্ট যদি তোমাদের আসে যে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ অ্যাকিউট পয়জনিং, তোমরা অ্যান্সারটা এভাবে লিখবে। অ্যাকিউট পয়জনিং মানে হচ্ছে কোনো স্পেসিফিক কথা তোমার বলা নাই, কোন পয়জনিং দ্বারা হয়েছে তা না, তাহলে প্রিন্সিপালস ম্যানেজমেন্ট অফ এ অ্যাকিউট পয়জনিং, দ্যাট ইজ দ্য রিসাসিটেশন। নাম্বার টু, প্রিভেনশন অফ ফার্দার অ্যাবজর্পশন অ্যান্ড এলিমিনে ইনক্রিজ দ্য এলিমিনেশন। নাম্বার থ্রি, গিভ দ্য এন্টিডোটস। নাম্বার ফোর, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন লাইক হাইপোটেনশন, কনভালশন, ডিজারিথমিয়াস। অ্যান্ড নাম্বার সেভেন ইজ দ্য সাপোর্টিভ ট্রিটমেন্টস লাইক প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, ম্যানেজমেন্ট অফ এসিড বেজ অ্যাবনর্মালিটিস, অ্যান্ড স্পেসিফিক অর্গান লাইক নিউমোনিয়া, কিডনি ইঞ্জুরি এটসেট্রা। অ্যান্ড পেশেন্টস চেঞ্জ দ্য পোশ্চার, ইফ পেশেন্ট ইজ আনকনশিয়াস চেঞ্জ দ্য পোশ্চার টু আর্লি, কেয়ার অফ বাউল অ্যান্ড ব্লাডার, মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। ওকে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে 79,
ওকে নাফি শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি ওকে এরপরে তোমাদের ক্লাস গাইনি ম্যাডাম নেবেন বলেছেন জি ম্যাম নেওয়ার কথা আচ্ছা ওকে সবাই বাসায় থাকো স্টে হোম স্টে সেফ এন্ড আওয়ার মাই ডিয়ার ফরেন স্টুডেন্ট দে আর ইন বাংলাদেশ অর ইন ইওর কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি ম্যাম হোস্টেলে আছে হোস্টেলে জি ম্যাম ও ওকে সো কিপ ইউ সেফ স্টে হোম বাইরে বের হয় না তো ভালো থাকো ওকে জি ম্যাম ওকে আমি কি করবো হয়ে যাবে না ওকে